আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণীর অনুসরণী পাঁচে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এ অধ্যায়ের লসাগু নির্ণয়ের একদম বেসিক জিনিস থেকে আমরা আলোচনা করেছিলাম। আজকের এ পর্বে আমরা লসাগু নির্ণয় শিখব অনুসরণী থেকে। তো এক নম্বরে বলছে লসাগু নির্ণয় করো, এবং এক নম্বর অঙ্কে যে দুইটা সংখ্যা দেওয়া আছে তা হলো 15 এবং 21। তো আমাদের কাজ হচ্ছে এখন 15 এবং 21-এর লসাগু বের করা। যারা আমার আগের ভিডিওটি দেখেননি, এখানে এই আই বাটনে ভিডিও লিংক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো 15 এবং 21-এর লসাগু নির্ণয় করবো আমরা। তো 15 এবং 21-এর লসাগু নির্ণয় করার জন্য যেটা করবো আমরা এভাবে 15 এবং 21 লিখে নিব। তারপরে আমরা দেখব যে এখানে 15 এবং 21 এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ আমাদেরকে খুঁজে বের করতে হবে সাধারণ মৌলিক উৎপাদক। তো দেখেন, আমি সবার আগে 2 দিয়ে চেষ্টা করি, 2 দিয়ে আমি 15কে ভাগ করতে পারতেছি না, 2 দিয়ে 21কে ভাগ করতে পারতেছি না। সুতরাং 2 সংখ্যাটি সাধারণ মৌলিক উৎপাদক এখানে হবে না। তাহলে আমি 3 দিয়ে চেষ্টা করি, 3 দিয়ে দেখেন 15কে ভাগ করতে পারি, 3 × 5 = 15, 21কে ভাগ করতে পারি, 7 বার যাবে, তখন হবে আমার 3 × 7 = 21। অর্থাৎ 3 যে সংখ্যাটা, এই 3 সংখ্যাটা হচ্ছে 15 এবং 21-এর সাধারণ মৌলিক উৎপাদক। সুতরাং আমি 3 দিয়ে 15 এবং 21কে ভাগ করে দিব। তো 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5, 3 দিয়ে 21কে ভাগ করলে হয় হচ্ছে আমার 7। এবার যেটা করব, 5 এবং 7 এই দুইটা সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে বের করব। তো দেখেন, এই 5 এবং 7কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না, 5 এবং 7কে 3 দিয়েও ভাগ করা যাবে না, আমি তো 4 দেখবো না, কারণ হচ্ছে গিয়ে 4 হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা না। 5 দিয়ে 5কে ভাগ করা যাবে, কিন্তু 7কে ভাগ করা যাবে না। তো আসলে 5 এবং 7এর কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, সুতরাং আমাকে লসাগু নির্ণয়ের কাজ এখানেই সমাপ্ত করতে হবে। তাহলে নির্ণয় লসাগু হবে এই 3, 5 এবং 7এর গুণফল, 3 × 5 × 7। তো আমাকে মনে রাখতে হবে লসাগুর বেলায় আমাকে এই যে সাধারণ মৌলিক উৎপাদক এবং যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকে সেই সবগুলো সংখ্যা কিন্তু আমাকে গুণ করে দিতে হবে। তো সবগুলো সংখ্যা গুণ করলে কত হয়, 5 × 7 = 35, 3 × 35 = 105। এই সংখ্যাগুলো গুণ করলে যা হয় তা হবে রেজাল্ট। 2 নম্বর অঙ্কে বলছে 35 এবং 21 লসাগু নির্ণয় করার জন্য। তো 35 এবং 21-এর লসাগু নির্ণয় করার জন্য আমরা সেম প্রসেসই করব, 35 এবং 21 লিখে নেব। আমাদেরকে দেখতে হবে যে 35 এবং 21-এর সাধারণ মৌলিক উৎপাদক আছে কিনা। তো সবার আগে শুরু থেকে শুরু করবেন, আপনারা প্রথমে দেখবেন যে 2 দিয়ে এই দুটাকে ভাগ করা যায় কিনা, 2 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। 3 দিয়ে আমি 21কে ভাগ করতে পারতেছি, কিন্তু 3 দিয়ে 35কে ভাগ করতে পারতেছি না, সুতরাং 3 কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক হবে না। তারপরে 5 দিয়ে চেষ্টা করেন, 5 দিয়ে 35কে ভাগ করা যায়, কিন্তু 5 দিয়ে 21কে ভাগ করা যায় না, সুতরাং 5 কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক হবে না। তারপর আমি 7 দিয়ে চেষ্টা করতে পারি, 7 দিয়ে দেখেন 35কে ভাগ করা যায়, 5 × 7 = 35, 7 দিয়ে কিন্তু 21কেও ভাগ করা যায়, 3 × 7 = 21। তাহলে 7 হচ্ছে গিয়ে এই 35 এবং 21-এর মৌলিক উৎপাদক, সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে আমি 7 দিয়ে দুইটাকে ভাগ করে দেব, 7 দিয়ে যখন 35কে ভাগ করব তখন হবে আমার 5, 7 দিয়ে যখন 21কে ভাগ করব তখন হবে রেজাল্ট 3। এখন 5 এবং 3 এর সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাহলে আমাকে এখানেই লসাগুর কাজ সমাপ্ত করতে হবে। তাহলে নির্ণয়েও লসাগু হবে আমার এই সবগুলার গুণফল, 7 × 5 × 3। তো 5 × 7 = 35, 35 + 3 গুণ করলে হয় হচ্ছে 105, 20, 12 এবং 25। 20, 12 এবং 25-এর লসাগু নির্ণয় করতে হবে আমাকে। আমি যেটা করব, 20, 12 এবং 25কে একটা বক্সের ভিতরে নিয়ে আসব। তারপরে যেটা করব, দেখতে হবে যে সংখ্যাগুলো সাধারণ মৌলিক উৎপাদক কোনটা। তবে লসাগুর বেলায় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো থেকে ন্যূনতম 2টা সংখ্যার মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে পাওয়া যায় এরকম একটা সংখ্যা নিতে হবে। অর্থাৎ কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যায় এরকম একটা সংখ্যা আমার এখানে নিয়ে ভাগ করতে হবে।
তো এখানে তিনটা সংখ্যা আছে, আমি দেখব যে অন্তত দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় কোন সংখ্যা দ্বারা। তো আমি যদি প্রথমে দুই চিন্তা করি, দুই বিবেচনা করি, দুই দিয়ে দেখেন বিশকে ভাগ করা যায়, দুই দিয়ে বারোকে ভাগ করা যায়, দুই দিয়ে পঁচিশকে কিন্তু ভাগ করা যায় না। তো আমি যখন দুই নিলাম, অন্তত দুইটার মধ্যে ভাগ করা যাচ্ছে, তাহলে আমি দুই নিয়ে ভাগের কাজটা করতে পারি। তো দুই দিয়ে বিশকে ভাগ করলে হয় দশ, দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় হচ্ছে ছয়, দুই দিয়ে পঁচিশকে ভাগ করা যাচ্ছে না, এই কারণে আমরা পঁচিশটা এখানে নিচে নামিয়ে দেব। তারপরে এখানে যে সংখ্যাগুলো অবশিষ্ট রইল দশ, ছয়, পঁচিশ, আমাকে দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ ন্যূনতম দুইটা সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক কোনটা। তো আমি আবার দুই দিয়ে চেষ্টা করতে পারি, কারণ দুই দিয়ে দশকেও ভাগ করা যায়, দুই দিয়ে ছয়কেও ভাগ করা যায়, দুই দিয়ে পঁচিশকে ভাগ করা যাবে না। তো দুই দিয়ে আমি চেষ্টা করি, দুই দিয়ে দশকে ভাগ করলে হবে পাঁচ, দুই দিয়ে ছয়কে ভাগ করলে হবে তিন, দুই দিয়ে পঁচিশকে ভাগ করা যাচ্ছে না, তাই পঁচিশ যা আছে তাই আমি নিচে নাম বসিয়ে দিব। এবার যেটা করতে হবে, এখানে পাঁচ, তিন এবং পঁচিশ দেখতে হবে এই যে সংখ্যা আছে তিনটা, ন্যূনতম দুইটার সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে পাওয়া যায় কি না। তো দেখেন দুই দিয়ে কিন্তু আমি একটাকেও ভাগ করতে পারতাছি না, তিন দিয়ে কেবল তিনকে ভাগ করা যায়, কিন্তু বাকি দুইটা সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যায় না। তারপর আমি পাঁচ দিয়ে চেষ্টা করব, পাঁচ দিয়ে কিন্তু পাঁচকে ভাগ করা যায়, পাঁচ দিয়ে কিন্তু পঁচিশকেও ভাগ করা যায়, তাহলে আমি পাঁচ সাধারণ মৌলিক উৎপাদক হিসেবে এখানে নিব। তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হবে এক, পাঁচ দিয়ে তিনকে ভাগ করা যায় না, তাই তিন নিচে নেমে যাবে, পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে হয় পাঁচ। এখন এখানে যে সংখ্যাগুলো অবশিষ্ট আছে এক, তিন, পাঁচ, এদের কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, সুতরাং নির্ণেয় লসাগু কী হবে, নির্ণেয় লসাগু হবে এখানে যে সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ, এখানে এক গুণ করে নেয়, কারণ এক গুণ করলে ওই সংখ্যাটাই থেকে যাবে। তো দুই গুণ দুই গুণ পাঁচ গুণ এক গুণ তিন গুণ পাঁচ, তো সবগুলো গুণ করলে কত হয়, দুই দুই গুণে চার, চার পাঁচে বিশ, তিন বিশে ষাট, ষাট আর পাঁচ গুণ করলে হবে আমার তিনশো, পাঁচে শূন্য শূন্য, পাঁচ ছয় তিরিশ, আপনারা গুণগুলো করে নেবেন তিনশো। তাহলে আমার ওই তিন নম্বর অঙ্ক বিশ, বারো এবং পঁচিশ এর লসাগু হচ্ছে তিনশত। তো চার নম্বর অঙ্কটা দেখি, চার নম্বর অঙ্কে বলছে নয়, ষোলো এবং আঠারো এর লসাগু নির্ণয় করার জন্য। তো চার নম্বর অঙ্ক আমরা সেম প্রসেসে করব, এখানে আছে হচ্ছে নয়, ষোলো এবং আঠারো, আমরা এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। তো বরাবরের মতো আমরা দেখব যে এখানে যে সংখ্যাগুলো আছে ন্যূনতম দুইটার সাধারণ মৌলিক উৎপাদক কী। তো দুই দিয়ে দেখেন আমি ষোলোকে ভাগ করতে পারতেছি, দুই দিয়ে কিন্তু আঠারোকে ভাগ করতে পারতেছি। তো দুই দিয়ে আমি চাইলে এখানে নিতে পারি, আবার দেখেন তিন দিয়েও কিন্তু এখানে সবাইকে ভাগ করা যায়, তিন দিয়ে নয়কে ভাগ করা যায়, তিন দিয়ে ষোলোকে ভাগ করা যায়, সরি। তো বরাবরের মতো আমি দেখব যে ন্যূনতম দুইটা সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে পাওয়া যায় কি না। তাহলে দেখেন এখানে আছে নয়, ষোলো এবং আঠারো, এখানে দুইটা সংখ্যা আছে ষোলো এবং আঠারো, জোড় সংখ্যা, এই দুইটা সংখ্যাকে কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করতে পারি। তো আমি দুই দিয়ে এবার ভাগ করা শুরু করব, দুই দিয়ে নয়কে ভাগ করা যায় না, তাই নয় যা আছে তা নিচে নেমে যাবে, দুই দিয়ে ষোলোকে ভাগ করলে হবে আট, আট নিচে নামবে, দুই দিয়ে যখন আমি আঠারোকে ভাগ করব তখন হবে নয়। তো আবার একই রকমভাবে আমি দুইটা সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে বের করব, যে দুইটা সাধারণ মৌলিক উৎপাদক, আবার একই রকমভাবে আমি ন্যূনতম দুইটা সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে বের করব। তো দেখেন এখানে আছে নয়, আট, নয়, তো দুই দিয়ে শুধু একটা সংখ্যাকে ভাগ করা যাবে আটকে, কিন্তু নয় এবং নয়কে ভাগ করা যাবে না, তিন দিয়ে নয়কে ভাগ করা যায়, তিন দিয়ে এই নয়কেও ভাগ করা যায়, তাহলে আমি তিন সাধারণ মৌলিক উৎপাদক হিসেবে এখানে নিতে পারি। তো তিন দিয়ে নয়কে ভাগ করলে হবে তিন, তিন দিয়ে আটকে ভাগ যাচ্ছে না, তাই আট নিচে নেমে যাবে, তিন দিয়ে নয়কে ভাগ করলে হবে তিন, তারপর আবার সাধারণ মৌলিক উৎপাদক হিসাবে আমি নিব হচ্ছে এখানে তিন, তিন দিয়ে তিনকে ভাগ করলে হবে এক, তিন দিয়ে আটকে ভাগ যাবে না, তাই আট নিচে নেমে যাবে, তো তিন দিয়ে আবার তিনকে ভাগ করলে হবে হচ্ছে এক। তো আর কোনো সংখ্যাকে কিন্তু এখানে ন্যূনতম দুইটা সংখ্যার মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক হিসেবে আমি খুঁজে পাবো না, তাই কী করবো, এখানে যে সংখ্যাগুলো আছে এবং অবশিষ্ট যে সংখ্যাগুলো আছে সবগুলো গুণ করে দেবো। তো গুণ করে দিলে নির্ণয় লসাগু আমরা পেয়ে যাব, তাহলে নির্ণয়ে লসাগু সমান সমান কী হবে, দুই গুণ তিন গুণ তিন গুণ হচ্ছে আট, এবার সবগুলো সংখ্যা আমি গুণ করে দিই, দুই দুগুণে সরি তিন দুগুণে ছয়, তিন ছয় আঠারো, আঠারো আর আট আমি গুণ করে দেবো এখন,
আটে 64, 4 হাতের আছে 6, 8 8, 8 আর 6 হচ্ছে 14, তো রেজাল্ট হয় হচ্ছে আমার 144। অর্থাৎ চার নাম্বার অঙ্ক হচ্ছে 9, 16 এবং 18, যা লসাগু হলো 144। এবার আমি লসাগু নির্ণয় করবো 5 নম্বর অঙ্ক 20, 12, 25 এবং 32-এর। লসাগু নির্ণয় করতে বলছি 20, 12, 25 এবং 32। তো আমাকে দেখতে হবে ন্যূনতম দুইটা সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক কী হতে পারে। তো আমি এখানে আছে কিন্তু 20, এখানে আছে 12, 25 এবং 32। তো এখানে তিনটা জোড় সংখ্যা আছে, 20, 12 এবং 32। তো এই আমি এই সংখ্যাগুলোকে 2 দিয়ে কিন্তু ভাগ করতে পারি। তো 2 দিয়ে 20কে ভাগ করলে হয় 10, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 2 দিয়ে কিন্তু 25কে ভাগ করা যাবে না, তাই 25 কিন্তু নিচে নেমে যাবে, 2 দিয়ে 32কে ভাগ করলে হবে আমার 16। তারপরে আবার ন্যূনতম দুইটা সংখ্যার মধ্যে ভাগ করা যায়, এরকম একটা সাধারণ মৌলিক উৎপাদক আমাকে নিতে হবে। তো আমি আবার 2 নিতে পারি, কারণ হচ্ছে 2 দিয়ে 10কে ভাগ করা যায়, 16কে ভাগ করা যায়, 6কে ভাগ করা যায়, 16কেও ভাগ করা যায়। তো 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 2 দিয়ে 25কে ভাগ যাবে না, তাই 25 আমি নিচে বসাই দেব, 2 দিয়ে 16কে ভাগ করলে হবে আমার রেজাল্ট 8। তো এবার আমার দেখতে হবে এখানে কী কী সংখ্যা আছে, 5, 3, 25 এবং 28। তো আমার নিয়ম হলো ন্যূনতম দুইটা সংখ্যার মধ্যে ভাগ যাবে এরকম একটা সংখ্যা নিতে হবে, অর্থাৎ ন্যূনতম দুইটা সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক আমাকে নিতে হবে। তো দেখেন এখানে আমি 5 কিন্তু নিতে পারি, কারণ 5 দিয়ে 5কে ভাগ করতে পারি, 25কে ভাগ করতে পারি, বাকি দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় না, এই দুইটা নিচে নেমে যাবে। তো 5 দিয়ে 5কে ভাগ করলে রেজাল্ট হবে কত, 1, 5 দিয়ে 3কে ভাগ যাবে না, তাই 3 নিচে নেমে যাবে, 5 দিয়ে 25কে ভাগ করলে হবে আমার কত, 5, 5 দিয়ে 8কে ভাগ যাবে না, তাই 8 নিচে নেমে যাবে। তো এবার এখানে যদি তাকাই যে সংখ্যাগুলো অবশিষ্ট রইলো 1, 3, 5, 8, এদের কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাহলে এখানে যে সংখ্যাগুলো আমি পাইলাম সাধারণ মৌলিক উৎপাদক হিসেবে এবং অবশিষ্ট যে সংখ্যাগুলো রইলো সেই সংখ্যাগুলো গুণ করে দিলে আমি নির্ণয় লসাগু পেয়ে যাব। অতএব নির্ণয় লসাগু সমান সমান 2 × 2 × 5 × 3 × 5 × 8। তো সংখ্যাগুলো গুণ করলে কত হয়, 2 × 2 = 4, 4 × 5 = 20, 3 × 20 = 60, 60 আর 5 গুণ করলে হয় কত, 300, 300 সাথে যখন আমি 8 গুণ করি তখন হয় হচ্ছে কত, 3 × 8 = 24, আর 2টা 0 নেমে যায়, অর্থাৎ 2400। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আমি গসাগু নির্ণয় করে দেখাবো ইনশাআল্লাহ।